বাপমার বাড়ি তো একটা ঠিকানা নাই, বাবাটা আসল গেলে যে দুটা ডাইল ভাত খেয়ে থাকবো তা পারবো না, স্বামীটা আসলো সেও চলে গেলো, বাচ্চাটার কিভাবে আমি দিন কাটামো, কিভাবে দিন পার করবো? আমি দুই বেলা দুই মুঠো যদি সে ডাইল ভাত খাওয়াইয়া যদি আমার গাছতলায় রাখেন নামাজ কালাম পইরা, এরকম লোক যদি আমি পাই তাহলে আমি তার পাশেই থাকবো, বিয়ের সাথে ইনশাল্লাহ তার কাছেই বসবো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে পর্দাশীল অবস্থায় বা বোরকা পরে আসলে কি হয়েছে আমরা কথা বলে জানার চেষ্টা করব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম সোনিয়া। সোনিয়া আপু কেমন আছেন আপনি? এই তো আল্লাহ রাখছে ভালো। কি হয়েছে আপনার জীবনে? জীবনে ভাই মানুষের জীবনে তো কষ্ট দুঃখ যন্ত্রণা অনেক, কষ্ট করে প্রতিবেদনে আইসি। আমি ভাই গৃহস্থ পরিবারের মেয়ে, আমার আপু মনে করেন অসুস্থ, মাটা আসিল মা মনে করেন আরেকখানে চলে গেছে, আর এখন আমি একাই আছি। আমার বিয়ে হয়েছিল আগে, স্বামীটা অনেক খারাপ ছিল মনে করেন, অনেক মারা ধরা করতো, তারপরে মনে করেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কে মারা গেছে অ্যাক্সিডেন্টে? স্বামীটা। স্বামী যতদিন ছিল ভালোই ছিল নাকি স্বামী থাকতেও নির্যাতনে ছিলেন? না স্বামী থাকতো মনে করেন নির্যাতন হয়েছে, তারপরে মাথার ছায়াটা আসিল মনে একটা ভালো ইয়ে আসিল যে না একজন আমার পাশে আছে, তারপরে মনে করেন মারা গেল, তারপরে তো মনে করেন দুঃখে সাগরে ভাসা গেলাম। আচ্ছা। আল্লাহ বাপ মার বাড়ি তো একটা ঠিকানা নাই, বাবাটা অসল গেলে যে দুটা ডাইল ভাত খেয়ে থাকবো তা পারবো না, স্বামীটা আসিল সেও চলে গেলো, বাচ্চাটার কিভাবে আমি দিন কাটামো, কিভাবে দিন পার করবো? আচ্ছা আচ্ছা। আমি তো অনেক কষ্ট যন্ত্রণায় পয়রা প্রতিবেদনে মানুষের মুখে শুনা প্রতিবেদনে আইসি, বাচ্চা একটা আছে ছোট এক বছর বয়স। আচ্ছা। এখন সেটা নিয়ে আমি তো মনে করেন আগে কাজকাম করতাম না, বাসায় থাকতাম মানুষের অন্তনে, মনে করেন খালা আছে ওই খালা চারটা দিত খাইতাম, বাবুরের ফ্যান খাওয়াইয়া রাখতাম, আমি নিজে এক গলা খাইতাম আর এক গলা না খাইয়া থাকতাম, এরকমভাবে আমি বাবুটারে মানুষ করছি। আমি নিজে মানুষের পরনের কাপড় চোপড় আমার খালা এনে দিচ্ছে, সেটি আমি পইরা আমি চলছি ফিরছি। এখন ভাই আমি মনে করেন বাচ্চাটা একটু বড় হয়েছে, আমি আমার জীবনটা তো আর এইভাবে যাইবো না, আমার তো দরকার, আমার সারা জীবন পইরা রয়েছে। এখন যদি একজন প্রতিবেদনের লোক পাই যে আমি পর্দাশীল মানুষ, আমি চাই না যে নিশাখোর মানুষ হোক আমার জীবনে আসুক, আমি দুই বেলা দুই মুঠো যদি সে ডাইল ভাত খাওয়াইয়া যদি আমার গাছতলায় রাখেন নামাজ কালাম পইরা, এরকম লোক যদি আমি পাই তাহলে আমি তার পাশেই থাকবো, বিয়ের সাথে ইনশাল্লাহ তার কাছেই বসবো। আচ্ছা আচ্ছা। আপনার ঠিকানা কোথায় থাকেন? কোথায়? আমি থাকি হয়েছি ফুলবাইরা, আর দেশের বাড়ি হয়েছে বগুড়া। আচ্ছা। তা আপনার সঙ্গে এখন কীভাবে যোগাযোগ করবে কেউ যদি বিয়ে শাদী করতে চাই? এখন আমার মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে। নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না কোনো সমস্যা। নাম্বারটা কি দেখে বলতে পারবেন? আপনি বলে দেন। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের আসলে স্বামী হারা একটি মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01647607905। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ নাম্বারটা খোলা থাকে। ভাই করে আবারও বলতেছি যে আমি অনেক কষ্টের মানুষ, যদি একজন লোক পাই যে পাঁচ উক্ত নামাজ পড়বে, পর্দার অবস্থা রাখবে, নেশা পানি না খাইবো, এরকম যদি লোক পাই ইনশাল্লাহ আমি সম্পর্ক করবো, বিয়ে শাদী কইরা নিজের আপন করা লিয়ে বাকি জীবনটা তার পাশে কাটাইয়া দেবো। তোকে আপু ভালো থাকবেন, দোয়া করি, আর সবচেয়ে বড় কথা পাঁচ উক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, ভালো থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।